সত্যি তোমরা সবাই জানো বাঙালির বারো মাসে ১৩ পার্বণ, আর ১৩ পার্বণের মধ্যে এটাই সব থেকে শ্রেষ্ঠ পার্বণ হচ্ছে। আজকে হচ্ছে কৃষ্ণ পূজা, কৃষ্ণ ঠাকুরের জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা এসেছি এখানে, আমি এসেছি আর আমার বড় ননদ এসেছে, আর এদিকে হচ্ছে কাপড় তৈরি হয় সেখানে, দেখো এগুলো কাপড় সব তৈরি করে রেখেছে এদিকে, আর ওখানে আমি গিয়ে আমি চারিদিকে চারিদিকটা ঘুরে দেখছি, হাঁটাচলা করছি। এরপরে ভোজন রসিক বাঙালির জন্য ভোজনের আয়োজন করা হয়েছে, আর দেখো আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আমি আর আমার বড় ননদ দুজনেই বসে গেছি খেতে, তখনও কেউ বসেছিল না। তারপরে আমাদের দুজনকে দেখে সবাই খেতে বসলো। এরপরে দিয়েছে পাতা আর গ্লাস, আর গ্লাসে দিয়েছে জল, আমি জলটাই খেলাম। তারপরে আমি পাতাটাকে ভালো করে ধুয়ে নিলাম, আর এখানে খিচুড়ি বলো, তারপর প্রথমে দিল বেগুনি, খিচুড়িটা তো ব্যাপক হয়েছিল, খেয়ে তো মনটা আমার পুরো ভরে গেছে। পরের দিনেও আমি বায়না করছিলাম খিচুড়ির জন্য, কিন্তু বর আমাকে আর খিচুড়ি এনে খাওয়ালো না, শুনেছিলাম নাকি খিচুড়ি অনেক বেঁচে গেছে। তো বাঙালিদের মধ্যে আমি এমনই একটা বাঙালি যে খিচুড়ি খেতে ভালোবাসে, আর ঠাকুর পুজোর খিচুড়িতে মানে একটা এক্সট্রা স্বাদ থাকে, নিরামিষ খিচুড়িতে এত সুন্দর স্বাদ হয় কি করে আমি ভাবতেও পারি না। উফ বাবা কি সুন্দর খেতে, আমার তো মন প্রাণ সবই ভরে গেছে এই খিচুড়ি খেয়ে। আর বেগুনি ছিল, সাথে ছিল চাটনি, পাঁপড়, আর একটা করে লাড্ডু ছিল লাস্টে, আর পাঁচমিশালি তরকারি, উফ জাস্ট ফাটাফাটি রান্না হয়েছে। উফ কি বলবো, সত্যি মনে হয় ভগবান ওপর থেকে আশীর্বাদ করে, না হলে মানে হালাই করে এত সুন্দর কি করে রান্না করে আমি ভাবতেও পারি না। সত্যি বাড়িতে যখন খিচুড়ি রান্না করে খাই এতটাও স্বাদ থাকে না সেই খিচুড়িতে, মনে হয় যে কীরকমভাবে বানালাম, এরকম হয়ে গেল, আর একটু স্বাদটা বেশি হলে ভালো হতো। খিচুড়ি খেয়ে বাড়ি চলে এলাম, তারপরে আমার আনন্দের শেষ নেই, সত্যি খিচুড়িটা খুব ভালো হয়েছিল সেই জন্য আনন্দের আর শেষ নেই। তো সবাইকে টাটা।